আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 16ই নভেম্বর 2020, আপনাদের মাঝে আবার আজকে হাজির হইলাম। মালয়েশিয়ার সরকারের ঘোষণা অনুযায়ী অবৈধদের বৈধকরণ নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর মধ্য থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে আপনাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে আমার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে নিই, কেউ আমাকে একটু লিখে বলবেন যে কে কোথা থেকে দেখছেন, আমার লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি। এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার সাম্প্রতিক এবং ইমিগ্রেশন রিলেটেড যে সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, ধন্যবাদ। লিটন বলছেন যে ওকে, লিটন ভাই ধন্যবাদ আপনাকে। রুবেল, ওকে, সুজন, সকলে বলছেন যে ওকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকে আমাদের সাথে শরিক হতে পারে এবং তারাও জানতে পারবে আজকের করোনার আপডেটগুলো, এবং প্লাস আজকের অবৈধদের বৈধ হওয়ার সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আপনাদের লাইভের থেকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকে লাইভে প্রশ্ন করুন, এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, আবার অনেকের প্রশ্নের সাথে অনেকের প্রশ্ন মিলে যাবে। ওকে, যেমনটি বলছিলাম, গতকালকে আমি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সেখান থেকে অনেকেই উত্তরগুলো পেয়েছেন। এরপরেও গতকালকের ভিডিওতে অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে ভাই, বৈধকরণের যে আমাদেরকে প্রসেসিংটা করতে হবে, এর মধ্যে একটা প্রসেসিং আছে, একটা স্টেপ আছে মেডিকেল, তো মেডিকেলে যে আনফিট হওয়া, তাহলে কি হবে? মেডিকেল আনফিট হলে সে বৈধ হতে পারবে না। সুতরাং মেডিকেলে যাতে আনফিট না হয়, যাতে মেডিকেল সুইটেবল হয়, সেক্ষেত্রে আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কে কোন টাইপের রুগী বা কার ভিতরে কি সমস্যা আছে সেটা আপনারা নিজেরাই সবচেয়ে ভালো জানেন সেই বিষয়গুলো। তাহলে আপনারা আগে সুস্থতা অর্জন করেন, এক মাস সময় নেন, এক মাস পরে মেডিকেল করেন, আগে এক মাস দেড় মাস আপনারা ওই রোগের চিকিৎসা করেন, এরপরে ভালো হন। অনেকে বলছেন অ্যালার্জি, জন্ডিস, চোখের সমস্যা থাকলে, এইগুলো থাকলে কোনো সমস্যা হবে নাকি? জি, যদি কারো চোখের সমস্যা থাকে, যদি কারো জন্ডিস থাকে, বিশেষ করে হ্যাপাটাইটিস বি ভাইরাস, যার ব্লাড প্রেশার তিঙ্গি থাকে, মানে উচ্চ ব্লাড প্রেশার থাকে, এক্স রে সমস্যা হয়, তাহলে এই জাতীয়গুলো আপনারা এখনই সবাই একটা করে টেস্ট মেডিকেল করান। যদি রোগ ধরা পড়ে, ওই রোগটাকে কিভাবে সুস্থতা একটি কথা আপনাদেরকে বলি, আচ্ছা আপনাদের কাছে প্রশ্নই করি যে আপনারা কি মনে করেন যে শুধুমাত্র আপনার মেডিকেলের ফিট হতে হবে শুধুমাত্র আপনার ভিসা করার জন্য? ভিসা করার জন্য আপনার শরীরটা সুস্থ থাকা দরকার, ভিসা করা ছাড়া কি আপনার শরীর সুস্থ রাখতে হবে না? আপনার ভিসা তো দূরের কথা, আপনার যদি মালয়েশিয়াতে নাও থাকা লাগে, কিন্তু আপনার যদি শরীরটা সুস্থ থাকে, দেশেও থাকেন, তাও তো শান্তি। সুতরাং এই যে আপনার যে ট্রিটমেন্ট হবেন, আপনার যে সুস্থতা অর্জন করবেন, এটা শুধুমাত্র আপনার ভিসা করার জন্য না, আপনার যতদিন বেঁচে থাকেন সুস্থ থাকা, শান্তিতে থাকার জন্য আপনার সুস্থতা দরকার। সেজন্য এই রোগগুলো আপনার আগে প্রি টেস্ট করেন, এরপর আপনি চিকিৎসা করেন। ওকে, এর মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো যে আগে মাইজি করেছিলাম, লেবি জমা দিয়েছিলাম, এরপরে ভিসা হয় নাই, এখন কি আর আমরা করতে পারবো কি না, বা এই জাতীয় কিছু। আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি অনেক বলেছি যে যারা মাইজি করেছিলেন, এরা মনে করেন যে আপনি ঘুমের মাধ্যমে এটা করছিলেন, এটা ভুলে যান, ভুলে যান যে আপনি টাকা জমা দিয়েছেন 3,000, 5,000, 7,000, এই সব কিছুই মনে করেন যে আপনার ঘুমের মধ্যে হয়ে গেছে। আপনার আগে মাইজি করছিলেন, কি করছিলেন, সবকিছু ভুলে যান। এখন যে প্রসেসিং, এটা আবার নতুন করে আপনাকে করতে হবে, নতুন করে টাকা জমা দিতে হবে, নতুন করে মেডিকেল করতে হবে, নতুন করে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, নতুন করে অ্যাপ্লিকেশন করতে, সবকিছু আবার নতুন করে করতে হবে। সেজন্য ওই মাইজি করছিলেন, এটা ওইটা আর কোনো কাজে লাগবে না। একইভাবে প্রশ্ন করেছিলেন যে ই কার্ড করেছিলাম, ই কার্ডদের কি অবস্থা? জি, ই কার্ড যারা করেছিলেন তাদের ওই একই অবস্থা, যে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। কত টাকা দিয়েছিলেন বা কত টাকা ধরা খাইছে সে বিষয়গুলো আসলে এখানে টানা যাবে না। তো তবে যারা মাইজি করেছিলেন, যারা ইকাট করেছিলেন, সকলেই আবার এই রিহায়ারিংয়ে, অর্থাৎ রিক্যালিব্রেশনে আপনারা আবার জয়েন করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, এখনো ভিসা আছে, এখনো অনেকের ভিসা আছে, তারা কি করবে? অনেকেই বলেছেন যে সরকার তো ঘোষণা দিয়েছেন যে যার এই প্রক্রিয়াটা আজকে থেকে, আজকে 16 নভেম্বর থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে, অনেকের ভিসা শেষ হবে আগামী আগামী বছরের জুলাই মাসে।
আগস্ট মাসে, কিন্তু তারা চাচ্ছে যে কোম্পানি পরিবর্তন করবে, যাদের ভিসা আছে। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলেন ছিলাম যে যাদের 9 নম্বর ভিসা, 10 নম্বর ভিসা, তারা তারা আবার 1 নম্বর থেকে করেন, সেটাই তাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে অনেকেই বলছিলেন যে যাদের ভিসা জুনের পরে শেষ হবে, জুলাইতে শেষ হবে, তারা কি করবে। তাদের জন্য পরামর্শ, তারা 1 নম্বর ভিসা থেকে যদি করতে চান, তাহলে আপনারা এই পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেন, এরপরে যখন আপনাদের শেষ হবে মেয়াদ, এরপরে আবার ট্রাই করবেন 1 নম্বর থেকে করার জন্য। কোম্পানি পরিবর্তন করা যাবে কি না, গুড কোশ্চেন একটা। জি, অনেকেই বলছেন যে আমার কোম্পানির মালিক ভালো না, কোম্পানির বেতন কম, যে কোম্পানির ভিসা ওই কোম্পানিতে চাকরি করি, ওভার টাইম নাই, এই নাই সেই নাই, বেতন দেয় না, বস ভালো না, বস খারাপ, অনেক আপনাদের ভিতরে প্রশ্ন, অনেক কমপ্লেইন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে যাদের ভিসা শেষ হবে জুলাই মাসের, জুন মাসের 30 তারিখের আগে, তারা অবশ্যই অন্য একটা কোম্পানিতে দাফতার করে তাদের ভিসাটা করতে পারবেন। অন্য একটা কোম্পানিতে ভিসা দাফতার করে এই অন্য কোম্পানিতে করতে পারবেন, সেক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করা যাবে। তাহলে আমরা বলতে পারি যে কোম্পানি চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক লোকে কোশ্চেন। ওকে, যে কত টাকা লাগবে, কত টাকা লাগবে। এখানে যেহেতু দুইটা প্রোগ্রাম কিন্তু চালু, একটা হলো রিক্যালিভেশন ফর পুলাং বালে, রিক্যালিভেশন ফর ওয়ার্কফোর্স, যে একটা হলো আপনাদের যারা অবৈধ আছে তারা দেশে যে চলে যাবে, আর একটা হলো যারা অবৈধ আছে তারা বৈধ হবে। তো যারা দেশে চলে যাবে এদের কত খরচ হবে, যারা এখানে থাকে আবার ভিসা পুনরায় করবে এদের কত খরচ হবে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার যারা ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন, আমার এই চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা ওইরকম ফাসেক লোকদের মতো কথা বলি না, বা ওইরকম ফালতু যে কিছু ইউটিউবার আছে বা যারা জীবনে মালয়েশিয়াতে আসে নাই, ঢাকা বসে বসে এরকম মানে ফাঁকা বলি মারে, ওদের মতো আমরা কথা বলি না। মালয়েশিয়া সব কিছু একটা সিস্টেমের ভিতরে চলে, একটা এসওপি থাকে, সেই ওই রকম সিস্টেম না জানা পর্যন্ত, প্রপারলি ইনফরমেশন না জানা পর্যন্ত বলি না। প্রয়োজনের সংবাদ একদিন পরে বলি, একদিন অপেক্ষা করি, কিন্তু ওইরকম মানে ফাউল কোনো কথা বলি না। সেজন্য দেশে যেতে কত টাকা লাগবে, তারা কি না টোটালি কোনো টাকাই লাগবে না, না ফ্রিতে, না শুধুমাত্র এয়ার টিকিট করে এয়ারপোর্টে গেলেই চলে যেতে পারবে, না ইমিগ্রেশন থেকে একটা স্পেশাল পাস নিতে হবে, না কি করতে হবে, কি কি করতে হবে, এটার একটা এসওপি সরকার বলে দেবে। প্রত্যেক বছরই কিন্তু এরকম বলে দেয় যে আপনি এটা করতে হবে, এরপরে কাউন্টার, এরপরে অ্যাপয়েন্টমেন্ট, এরপরে সিরিয়াল, এরপরে এরপরে এই এখানে টাকা জমা দেবেন। সেজন্য এরকম এসওপি, নির্দিষ্ট কোনোরকম এসওপি এখন পর্যন্ত বলে নাই সরকারে, যে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এভাবে কীভাবে করবেন, এই স্টেপটা যেটা এখনো বলে নাই। আমি আপনাদেরকে সময় নিচ্ছি, আপনাদের কাছ থেকে 2-3 দিন সময় নিচ্ছি, যে ওইটা যখন জানাই দেবে আমি হাতে কলমে আপনাদেরকে বোঝাবো যে এটা 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 এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, স্টেপগুলো আমি আপনাদেরকে বলে দেবো। সুতরাং যারা দেশে চলে যেতে যাবেন অবৈধ, এদেরকেও এখনো বলে নাই যে কত টাকা লাগবে, এক্স্যাক্টলি ফিগার কত টাকা লাগবে এটা এখনো মানে 100% নিশ্চিত না। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি, আমাকে সময় দেন, আমি আপনাদেরকে জানাবো। দ্বিতীয়ত, ভিসা করতে কত টাকা লাগবে, ভিসা করতে কত টাকা লাগবে এবং কিভাবে করবে। আপনারা জানেন গতকালকে একটা ওয়েবসাইট লঞ্চ করেছেন, একটা ওয়েবসাইটের অ্যাড্রেসও দিয়েছেন, যে এই সাইটটা দিয়েছে শুধুমাত্র মাইজিকানদের, কোম্পানির মালিকদের জন্য, যে আপনারা এইখানে ঢুকেন, এই লিঙ্কে ঢুকে আপনারা এরপরে আপনাদের যে কতগুলো লোক লাগবে, কোন সেক্টরে লাগবে, আপনাদের কোম্পানির ডকুমেন্টস কি, আপনারা কোথায় কাজ করবেন, এই সমস্ত কিছু সাবমিট করেন, বা তাদের জন্য একটা অলরেডি ওয়েবসাইট দিয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা আমি আমি ব্যক্তিগতভাবে 100% শিওর না যে এক্স্যাক্টলি ভিসা করতে, এই রি ধরে রাখেন 4500 থেকে 5000, 4500 থেকে 5000 এর মধ্যে লাগবে, এর মধ্যে যে গুলোতে লাগবে ধরা যায়, আপনার প্রথমে অ্যাপ্লিকেশন ফি লাগবে, একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে, একটা লেভি জমা দিতে হবে, লেভির জমা দিতে দেখা গেছে যে আপনার কমপক্ষে 1850, এরপর অ্যাপ্লিকেশন ফি আছে এখানে যদি 1000 রিঙ্গিত ধরে, বা 1200 রিঙ্গিত ধরে, বা 1500 রিঙ্গিত ধরে,
দেখা গেল যে 3,000 3,500, এরপরে যদি এখন যদি যারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবে যদি বলে যে করোনা টেস্ট করতে হবে, তাহলে করোনা সুতরাং আপনার অ্যাপ্লিকেশন ফি, লেবি ফি, এরপরে এই সমস্ত ফি, মেডিকেল ফিটি সব কিছু দিয়ে রাফলি মাথার ভিতরে একটা রাফলি ধরে রাখেন যে 4,500 থেকে 5,000, অর্থাৎ 4,500 থেকে 5,000 এর মধ্যে খরচ লাগবে আবার অবৈধদের বৈধকরণে। এই মোটামুটি কথা। ওকে, এরপরে অনেকে বলছেন যে আমি স্টুডেন্টে আসছিলাম, আমার ট্যুরিস্টে আসছিলাম, আমার ওই পাসপোর্টের মধ্যে স্টুডেন্ট ভিসার সিল আছে, ট্যুরিস্টের সিল আছে, তাহলে আমরা কি করব? তাদের জন্য বলবো, তাদের পাসপোর্ট যদি নতুন অনেকেই করে রেখেছেন, যদি নতুন করে থাকেন, ওয়ান সেকেন্ড, ওকে, যদি নতুন কেউ পাসপোর্ট করে থাকেন তাহলে সমস্যা নাই, আর যদি নতুন কেউ পাসপোর্ট না করে থাকেন তাহলে পাসপোর্ট করে রাখতে পারেন। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকের পাসপোর্টের মেয়াদ যেন 2 বছর মিনিমাম থাকে, তাহলে দেখা গেছে সুবিধা হবে আপনাদের জন্য। কিন্তু ট্যুরিস্টের সব সিল, এরপর স্টুডেন্ট ভিসার সিল থাকলেও কোনো সমস্যা হবে না। ওকে, ইমার্জেন্সি পাসপোর্ট করতে চাই, কত টাকা লাগবে, কতক্ষণ সময় লাগবে? আপনাদেরকে টু বি অনেস্ট, ফ্রেন্ডলি বলি আপনাদের সাথে, এই বিষয়টি শিওর না যে ইমার্জেন্সি দিলে আপনার ইমার্জেন্সি হবে। পূর্বেকার অভিজ্ঞতা থেকে বলছি, এর পূর্বে ইমার্জেন্সিতে 350টি রিঙ্গিত ড্রাফট করে অনেকে জমা দিয়েছে, কিন্তু সে ডেলিভারি পাইছে 1 মাস পরে নর্মাল ওয়েতে। সেজন্য এখন আবার আপনি ইমার্জেন্সিতে দিলেই যে আপনি ইমার্জেন্সি পাবেন এটা শিওর না। সেজন্য আপনাদের জন্য সাজেস্ট, 116 টাকা ব্যাংক ড্রাফট করে নর্মালই দেন, ইনশাল্লাহ দ্রুতই পেয়ে যাবেন। ওকে, লাস্টের আমার পক্ষ থেকে প্রশ্ন, এসওপি আপডেট। এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, এসওপি, এসওপি ফর রিক্যালিব্রেশন। এই যে রিক্যালিব্রেশনের যে এসওপি আছে, আসলে পদ্ধতিগুলো কি, স্টেপটা কি, এই পদ্ধতিগুলো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি ইমিগ্রেশনের পক্ষ থেকে, প্লাস দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। এই পদ্ধতিগুলো এখন পর্যন্ত 100% আমাদের হাতে আসে নাই, আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, ধন্যবাদ। আমি এবার লাইভ থেকে আপনি আপনাদের করা প্রশ্ন আমি কিছু নেওয়ার চেষ্টা করব, যারা অনেকে প্রশ্ন করেছিলেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, গতকালকে আমাকে অনেকে লাইক দিয়েছেন, লাইক দেখবেন অনেকে বলছেন যে লাইক আর ডিসলাইক অনেকে বললেন, লাইক থাকে এটা উপরে, তো যারা আমাদের ভিডিও দেখেন এবং কি যারা মনে করেন যে না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তারা এরকম লাইক বাটনটি চাপ দিয়ে একটা লাইক দিয়ে দিন, এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন ইনশাল্লাহ। আপনাদের লাইক কমেন্টস পেলে ভালো লাগে যে না আমার ভিডিওগুলো অনেকে দেখতেছেন, যে তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া উচিত বা কন্টিনিউ তাদের সাথে থাকা উচিত, বা এরকম একটা ভিতরই লাগে। ওকে, বাই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর কোন সেক্টর? ওকে জি, আপনাদেরকে গতকালকে আমি একটু ভেঙে ভেঙে বলে দিয়েছিলাম যে ডেভেলপমেন্ট বলতে উন্নয়নশীল, ক্রমবর্ধমান উন্নয়নের যেই সেক্টরটা আছে এটা, এই সেক্টরের মধ্যে তো স্বাভাবিকভাবে আপনি যদি মানে স্বাভাবিকভাবে নেন, তো যারা স্পেশালাইজড তারা বলেছেন যে ডেভেলপমেন্ট বলতে কনস্ট্রাকশনকেই বোঝানো হয়েছে। আমি আবার বলি, তো অধিকাংশের মতে এটাই যে ডেভেলপমেন্ট সেক্টর বলতে এখানে কনস্ট্রাকশন সেক্টরকেই বোঝানো হয়েছে, এই মোটামুটি। ওকে, অবৈধদের অবৈধ হয়ে যাব, আমি অবৈধ হয়ে যাব, আমার কোম্পানির কাজ কম। জি, অবৈধ থাকবেন, এরপরে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, জি ওরকম সম্ভব, এরপরে দেখেন আপনার কোম্পানি যেন আবার আপনাকে ব্ল্যাক লিস্টে না পাঠায় বা খারাপ কোনো রিপোর্ট না করে। ক্লিয়ার, ওকে, ক্লিয়ার কোম্পানি তো আবেদন করতে পারবে না, ক্লিনার, ওকে, ক্লিনার কোম্পানি আসলে সার্ভিস সেক্টরে দেয় নাই, ক্লিনার আপাতত দেয় নাই, হয়তো এটা আরো আপডেট করতে পারে বা পরবর্তীতে আবার এরকম সুযোগ আসতে পারে যে ক্লিনাররা অ্যাপ্লাই করতে পারবে, অপেক্ষা করেন ইনশাল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম ভাই, আমার পাসপোর্ট আনার জন্য কেএল যাইতে পারবো? জি, আপনাদের গতকালকে বলছিলাম, আসলে আমাদের ভিডিও না অনেকে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন না, গতকালকে আপনাদেরকে বলছি যে কুয়ালালামপুর আসতে পারবেন, আপনার পাসপোর্ট আনার জন্য যে একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট, ওই অ্যাপয়েন্টমেন্ট দেখালে পুলিশে আপনাকে ছেড়ে দিবে, আপনার অ্যাপয়েন্টমেন্টটা আনবেন, প্লাস আপনার ওই নিকটতম একটা পুলিশের কাছ থেকে একটা আপনি সুরাত নিয়ে আসবেন যে আপনি ইমার্জেন্সি কাজে কেলে আসতে যাচ্ছেন।
অথবা গতকালকে বলেছিলাম যে যাদের একান্তই অন্য জেলায় থাকেন, সাবা সারোয়া বা কেডা, তাদের আসার দরকার নাই, তারা অ্যাপয়েন্টমেন্ট আরও পরে নেন, সমস্যা নাই, আরও 1 মাস পরে বা 15 দিন পরে নেন, পরে আসেন। মাইজি চলাকালীন সময় আমি ভিসা পাইনি, যে এই কথাগুলো অলরেডি আপনাদের কাছে বলে দিছি, কোনো সমস্যা নাই। আমার ভিডিওটা দেখে আসেন, আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন যাবৎ অবৈধ আছে কিন্তু এখন দেশে চলে যাবে, সুতরাং কত টাকা জরিমানা দিতে হবে? ইনশাল্লাহ ভাই আপনাদেরকে জানাবো। ওকে, পাহাং থেকে দেখছি ভাই। ওকে, ধন্যবাদ আরমান ভাই। ওকে ভাই, আমার পাসপোর্ট দিয়া স্পেশাল পাস কেটেছিলাম সাবা থেকে, কিন্তু দেশে যাইনি, কুয়ালালামপুর থেকে থেকে গেছি। সমস্যা নাই, আপনার মতো আরো কয়েকজন প্রশ্ন করছেন যারা এরকম দেশে যাওয়ার জন্য স্পেশাল পাস করছিলেন কিন্তু পরবর্তীতে আর দেশে যাওয়া হয় না বা কোনো কারণে এরকম হয় নাই, জান নাই, তারা কি করতে পারবে নাকি? জি, আপনি চেষ্টা করেন, সমস্যা নাই, নতুন আর একটা পাসপোর্টে চেষ্টা করেন, নতুন একটা পাসপোর্ট বানান ভাই। দেশ থেকে পাসপোর্ট বানায়া আনলে পরবর্তীতে কোনো সমস্যা হবে? জি না, পাসপোর্ট যেখান থেকেই বানান কোনো সমস্যা হবে না। তবে এই মুহূর্তে আমাদের জানা তথ্য অনুযায়ী দেশের থেকে এখন এই মুহূর্তে যারা আবেদন করতেছে প্রত্যেকেই ই পাসপোর্ট দিচ্ছে, ইলেকট্রনিক্স পাসপোর্ট, নতুন যে ভার্সনটা আসছে সেক্ষেত্রে ইলেকট্রনিক্স পাসপোর্ট করতে হলে তো তার চোখের একটা প্রিন্ট নেয় বা এরকম নেয়, সেক্ষেত্রে আপনি এখানে থেকে দেশে কি পাসপোর্ট করতে পারবেন কিনা সন্দেহ। আর যারা বিভিন্ন ছুটিতে গেছিলেন দেশ থেকে করে আনছেন পাসপোর্ট, তাদের কোনো সমস্যা নাই। আর যারা এখন মালয়েশিয়াতে আছেন তো আপনারা মালয়েশিয়াতেই পাসপোর্ট জমা দেন। আমাকে একজন বলছেন যে ভাই, দেশ থেকে আমাকে একজনে বলছে, এক দালালে, যে আমাকে 3 দিনে পাসপোর্ট দেশ থেকে করে কুরিয়ারে পাঠাই দিবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেশ থেকে তো এই মুহূর্তে যদি এরকম কোনো এমআরপি পাসপোর্ট যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ই পাসপোর্ট তো আপনি বানাতে পারবেন না আপনার ফিজিক্যালি না থাকলে। ছুটিতে থাকা ভাইদের কোনো খবর আছে কিনা? দুঃখিত ভাই, আসলে এই মুহূর্তে ছুটিতে থাকা ভাইদের কোনো প্রকার খবর নাই। ভাই কত টাকা লাগবে? জি ভাই ইনশাল্লাহ জানাবো। ওকে ভাই, ডেভেলপমেন্ট সেক্টর কয়টা সেক্টর আছে? যে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট সেক্টর বলতে আমরা কনস্ট্রাকশনকেই বলছি। দেখা যাক যে এর ভিতরে কয়টা সেকশন থাকে বা এর ভিতরে কি মানে কোনো আসে কিনা। ওকে ভাই, আমার পাসপোর্ট 11 মাস সময় আছে। আপনি কি বাংলা ভাষা বুঝেন? যদি বাংলা ভাষা বুঝেন তাহলে আমি বাংলায় প্রত্যেকটা ভিডিওতে বলছি, যাদের পাসপোর্টে 2 বছরের কম আছে তারাই পাসপোর্ট রিনিউ করেন। ওকে ভাই, আমার ভিসার 9 মাস হলো মাতি, আমার বস, আমি আমার বস কি? আপনি তো কোনো পুরা সেন্টেন্সটা লেখেন নাই। আমার ভিসা 9 মাস মাতি, আমি আমার বস, এদের আমি কি বুঝবো বলেন। ওকে সাদ্দাম ভাই, আপনি সুন্দর করে লেখেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে ভাই, ডেভেলপমেন্ট এর কয়টা সেক্টর আছে জানাবো ইনশাল্লাহ ভাই, ওরকম কোনো কিছু থাকলে। ভাই ভিজিট ভিসায় আসি এখন কি আমার? যে একই কথা ভাই, এই ভিডিওর শুরু থেকে আপনি আবার দেখে আসেন, আপনার উত্তরটা পেয়ে যাবেন। অনেকে আছে দেখা গেছে যে দীর্ঘ সময় আমাদের ভিডিওগুলো দেখছি, একই উত্তর যদি বারবার দেওয়ার সময় নষ্ট করি অনেকে বিরক্ত বোধ করে, সেজন্য অনেক আপনাদের মনে অনেক প্রশ্ন আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ অনেক প্রশ্ন আপনার মনের প্রশ্নগুলো এখানে আছে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে একবার বলছেন, অনেক অনেক ধন্যবাদ, যে আপনাকেও অনেক ওয়েলকাম। ওকে, যে একই প্রশ্ন ভাই, আমি আগেরবার মাইজি করেছিলাম, এখন কি কাগজ পাবো কিনা, যে অথচ এই প্রশ্নের উত্তরগুলো এই মাত্র দিছি আজকের ভিডিওতে। ওকে, দেশে গেলে গেলে জরিমানা লাগবে কিনা? ইনশাল্লাহ ভাই আমি জানাবো, অপেক্ষা করেন। পাসপোর্ট করতে নাকি 3-4 মাস লাগে? না ভাই, 3-4 মাস লাগে না, 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদিও করোনার কারণে একটু মানে মাঝখানে একটু ডিলে হয়েছিল, এখন আবার এটা ঠিক হয়েছে, মোটামুটি ধরা যায় যে 1-1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশাবাদী। ওকে ভাই, ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন সব খোলা আছে? জি ভাই, ইমিগ্রেশন সব খোলা নাই, ঠিক আছে, সিলাঙ্গোর ডিস্ট্রিক্টে, এরপরে কুয়ালালামপুরে, এরপরে আপনার সাবা, পুত্রাজা, দু একটা ইমার্জেন্সি সেক্টর বাদে সবই বন্ধ আছে, খুলবে 9ই ডিসেম্বরের পরে।
ওকে, যাই হোক, এরপরে যাদের প্রশ্নগুলো পড়তে পারলাম না ইনশাল্লাহ আমাকে অফলাইনে কমেন্টস করার চেষ্টা করেন, আমি আপনাদের ওখানে কমেন্টসগুলো পড়তে পারবো। ওকে, এরপরেও আপনাদের আরও কিছু জানার থাকলে হয়তো আগামীকালকে আমাদের সাথে শরিক হতে পারেন। আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট করি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করবেন এবং কি আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। এবং এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে যারা প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। সকলে ভালো থাকুন, সকলের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ।